দেখো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার যে কবুতরের বাচ্চা হয়েছিল, সেই কবুতরের বাচ্চাটা ওর মা ওকে আর খাওয়াচ্ছিল না, তাই আমি এখানে একটু একটা জুতার বক্সের ভিতরে ওকে বাসা তৈরি করে দিয়েছি। অনেক ছোট ছিল, এখন কিন্তু আমি ওই সময় ছবি তোলা হয়নি, সেজন্য আর ছোট দেখাতে পারবো না, তবে দেখাবো। আর একটা আছে আমার, দুটো হয়েছে বাচ্চা, দুই জোড়ারই দুটো বাচ্চা, জোর হয়নি, কিন্তু এখনই এত লক্ষ্মী। এখন একে আমি খাওয়াই খাওয়াই বড় করছি, এই আজকে 4-5 দিন ধরে দিনকে দিন মানে হাতে সুন্দর খায় আর খুব মায়া। এর যে ধরলে এখন এখন রাগ করতেছে, এখন সে ঘুমাবে, খাওয়াই দিছি, এখন সে ঘুমাচ্ছে, নাহলে উঠে এসে আমার কোলে বসতো। দেখাবো সেটাও, খাওয়াবার এটাও কীভাবে ওকে খাওয়াচ্ছি, ড্রপ দিয়ে পানি খাওয়াচ্ছি। এখন নিজে নিজে পানিটুক খেতে পারে, কিন্তু খাবার খেতে পারে না, নিজে নিজেই পানিটাকে এবার দিলে পরে কিছুক্ষণ পরে ধরলেই মুখে নিজে পানিটা খেয়ে নেয়। এই যে ওর খাবার, এটা হলো ওর খাবার, এখানে ধান, রেজা, ভুট্টারি আছে, সরিষা, কারণ এটা দ্রুত বাড়ে এই খাবারটা খেলে। এই যে আর এই ওনার পানি, এটা একটু পানি রাখি আর ড্রপ দিয়ে, এই যে খাবারের সময় ড্রপ দিয়ে খাওয়াই, ড্রপ দিয়ে দিলে একটু শুকনো খাবার তো, একটু পানি না দিলে খাবার খেতে পারে না, সেই জন্য খাবার খাওয়াই দিতে হয়। এখন লক্ষ্মী সোনা এরকম বসে থাকবে, যেই না ক্ষুধা লাগবে সেই আবার চিৎকার। এখন পরিষ্কার করলাম বাসাটা ওনার, পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একটু ওই যে ঠান্ডা ঠান্ডা তো, ওই জন্য একটু কাপড় দিয়ে বসাই দিলাম। যে আমি সরে গেলেই চিৎকার আবার শুরু করবে। এই যে এখন আবার দেখাবো, আমার আরেক জোর বাচ্চা আছে, আমাকে বের করে খাইনি আসছে, এখন খাওয়াবো তো, দেখো ও খাইনি। এই যে পানিটা খাও 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 খাও, ওরে এই যে আচ্ছা পানি খেয়েছে, এখন খাওয়াই দিতে হবে। দেখছো এই করে কেমন দুষ্টটা, ভোরে একবার খাওয়ালাম, এখন ওনার ক্ষুধা লেগে গেছে, কাজ রেখে সারাদিন ওনাকে খাওয়াবো আর খাওয়াবো। আর দুটা দিন পরে ও নিজেই খেতে পারবে, অসুবিধা হবে না আল্লাহর রহমতে। ওই যে এই নাও পানি খাও, একটু পানি খাও, নাও নাও পানি খাও, এই যে পানি পানি পানি, খাও 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 পানি খাও, খাও 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 পানি খাও, খাও খাও খাও। বুঝতেছে যে ওরে খাইতে বুঝতেছি পানিটা, দেখছো আল্লাহ গো আল্লাহ কি বুদ্ধি। এর উঠবে উঠবে কাছে উঠবে উঠবে, খাওয়া শেষ, হ্যাঁ এখন বুঝতেছো না, এখন খাওয়ানো হয়েছে, এখন এখন জায়গা মতো চলে যাবে, দেখো কি বুদ্ধি এর। ওরে বাবা, উঠো উঠো উঠো, না আর একটু খাওয়াইনি, আর একটু খাওয়ানো, আমি আর আসতে পারবো না। ওই যে বাচ্চা বাচ্চাটা, ওই যে ওইটা হলো প্রথম বড় ছিল, আর এটা ওই যে ওর বাবা ওকে দখল করে রাখে, মাকে খেতে দেন। এই যেন খাবার দিলাম, সবাই খাবার খাচ্ছে, আর ও আবার ডিম দিবে, এই জন্য ওই বাচ্চাটাকে খাবারই খাওয়াচ্ছিল না, ওরা ডিম দিবে, ওদের বাচ্চা ছিল, আমি যেটা হাতে খাওয়াচ্ছি ওদের বাচ্চা, আর ওই যে ছোট্ট বাচ্চা কোনো ওকে এখনও ওর মা বাবা খাওয়ায়, এই জন্য ওকে নেই নেই। এখানে দুটাই হতো, আর একটা নষ্ট হয়ে গেছে, ডিম বাচ্চা ছিল ভিতরে, বাচ্চাটা মানে ভিতরেই মারা গেছে, আর এটা তো সুন্দর একটা বাবু তৈরি হয়েছে। যে আরও আছে একজোড় আমার, এই যে দুজন, এই যে খাবার দিয়ে গেলাম সবাইকে, এখন ওরা খাবার খাবে সবাই, খাক বাচ্চার।
একটু ঠান্ডা ঠান্ডা আসছে বারান্দায়, তো ভয় ঠান্ডা না লাগে। আবার একটা ফুল আসছে আমার গাছে, মানে এই সিজনের শেষ ফুল। একটু হালকা বৃষ্টি হয়েছিল দুই তিন দিন, এখন বৃষ্টিটাও কমে গেছে। গাছগুলো আজকে একটু করে ঠিক করতে হবে, এক জায়গা জড়ো সড়ো হয়ে আছে। খাও। এই যে আমার এখন টুনা মনা এখন সুন্দর নিজে নিজে খাওয়া শিখতেছে। এই যে খাচ্ছে, শিখছে কি খেয়ে? শোনো আমি একটা কথা বলি, এতদিন হাতে খাওয়াতাম। খাও 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 খাও, এই না ওই না ওই না, পানি খাও পানি খাও পানি খাও পানি, এইটা এইটা পানিটা, এই এখানে পানি। আবার খাও আবার খাও খাও খাও, ব্যাস। এই যে নতুন সদস্য, আর আমার বড় জন এখন ঠোক নিজে নিজে খায়। খাও 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 খাও, এই যে খাও, এটা খাও খাও খাও, এই যে নিজে খাও নিজে খাও, এই যে খাচ্ছে। ও এখনই নিজে খেতে পারে না, ওকে খাওয়াই দিতে হয়, আর ও এখন নিজে খাওয়া শিখছে। আস্তে আস্তে খাওয়াটা শিখেই গেল, বড় হয়ে গেছে এখন। খাঁচাও বড় হয়েছে, দুইজন যোগার কারণে খাঁচাও বড় হয়ে গেল। আগে ছিল এই খাঁচায় এটা বাদ, এখন এই খাঁচা তৈরি হয়েছে এদের জন্য। কারণ রাত্রে বিড়াল আসার ভয় থাকে, আমাদের গেট দিয়ে ঢোকার ই থাকে, এই জন্য এখন আর ছোটো খাঁচা রাখা যাবে না কি এদেরকে। বড় যা হাতে পড়লে যে এত সুন্দর এত বড় হয়, দূরত্বটা জানা ছিল না। বেশ মাশাআল্লাহ করে এখন সে দুজনে বড়। ওকে ওর মা বাবা খাবার ছাড়াই দিয়েছে, নিয়ে আসলাম, একাত্রে থাকুক, ওকে খাওয়াই বড় করবো। ওরে বাবা, ভাই বোনের কী আদর, দেখো কি আদর করতেছে। ও মা গো মা গো, কত সুন্দর। ওই যে ওই যে ও আর এক খাঁচার, ও আর এক, দুইজন আর দুই জায়গার, তারপরও কত মানুষের এত মিল নেই। দেখ কি ফাইন বাবু, আদর করে আদর করে, পরিষ্কার করে। ওর ওই যে ওমা 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 ওমা, থাকো ভালো বন্ধু দুজন, মাশাআল্লাহ করে ভালো বন্ধুত্বটা ভালোই দেখা যাচ্ছে এদের, সুন্দর। এই যে এখন নিজে নিজে একটু খাচ্ছে, আবার এটা কোনখানে বিছনার উপরে রোদ পড়ছে সেখানে রাখা হয়েছে, রোদ লাগতেছে এখন ওদের গায়ে। ওই যে খাওয়াই দাওয়াই দিলাম, এখন রোদরে আরাম করতেছে। আমার ছোট্ট বড় দুজন একত্রে এখন, ওরে ওনাদের খুব মিল। বাবা 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 বাবা, খুবই ভালো লাগতেছে, খুবই সোনা পাখিটা আমার। যে বিছনার এখানে রোদ পড়ছে সেখানে রাখা হয়েছে, একটু রোদ লাগাচ্ছে, খাওয়াই দিলাম। খাবার খাওয়ার পরে এখানে একটুখান বসলো, একটু রোদ মেঘলা মেঘলা, রোদ একটু কমই থাকুক।